ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 11 নম্বর স্কুলের অঙ্কগুলো দেখবো। একে রায়কে বলেছে রোমান সংখ্যা পদ্ধতির একটি অসুবিধা হচ্ছে ভগ্নাংশ কে প্রকাশ করা যায় না বা ভগ্নাংশে প্রকাশ করা যায় না। দুয়ে দিয়েছে 237.235 সংখ্যাটিকে সব থেকে কাছের 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা প্রকাশ করো। তো 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা প্রকাশ করতে গেলে এককের ঘরের অঙ্ক দেখতে হয়। যদি 5-এর বেশি থাকে দশকের অঙ্ক 1 বেড়ে যায় আর একক শূন্য হয়ে যায়। তাহলে এখানে এককের অঙ্কে আছে 7, তাই 3 বেড়ে 1, 1 বেড়ে গিয়ে 4 হয়ে যাবে আর এককটা শূন্য, মানে 240, আর বাকি যা ঘর আছে শূন্য হয়ে যাবে, তাই জন্য সংখ্যাটা হবে 240। 3-এ দিয়েছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণ ছাড়া যে কোনো একটি কোণের পরিমাপ, ত্রিভুজের কোণ 3টির সমষ্টির কত অংশ। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণ 3টে হচ্ছে 90, 45, 45। তাহলে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180। তাহলে অংশ প্রকাশ করে পাই 45/180, মানে 1/4 অংশ। 45কে 4 দিয়ে গুণ করলে হয় 180। 4-এ দিয়েছে চলরাশির ধ্রুবক পদ নির্ণয় করো, 5×3x-2+6। তাহলে এটাকে প্রথমে গুণ করে নেবে, তাহলে 5×3x-2 সংখ্যামালাকে 5 দিয়ে গুণ করলে হবে 15x-10+6। তাহলে ধ্রুবক দুটোর মধ্যে কাজ করলে হবে 15x-4। তাহলে চলরাশি হচ্ছে 15x আর ধ্রুবক হবে -4। 5-এ দিয়েছে একটি সজ্জার প্রথম স্থানে 5টা দেশলাই কাঠি, দ্বিতীয় স্থানে 8টি দেশলাই কাঠি আর তৃতীয় স্থানে 11টি দেশলাই কাঠি থাকলে এন তম স্থানে কতগুলি দেশলাই কাঠি থাকবে, 3N+2টি দেশলাই কাঠি থাকবে। দুইয়ের আয়তে দিয়েছে 1 বস্তা চালের 0.090 অংশের দাম 1800 টাকা হলে 0.15 অংশের দাম কত। তাহলে চালের পরিমাণ এবং দাম বলে ছকে সাজিয়ে নেবে, 0.90 অংশের দাম 1800 টাকা, 0.15 অংশের দাম কত, চালের পরিমাণ আর দাম হবে সরল সম্পর্ক। তাহলে 0.90 অংশের চালের দাম 1800 টাকা, 1 অংশ চালের দাম হবে 1800/0.90 টাকা, 0.15 অংশের দাম হবে 1800×0.15/0.90 টাকা। তাহলে কাটাকুটি করলে দশমিক যেহেতু দুটো সংখ্যারই বাঁদিকে আছে তুলে দেবে এইভাবে, তাহলে 00 কেটে গেল, 180কে 9 দিয়ে কাটলে 20, 20 আর 5 গুণ করলে হয় 300 টাকা। 2-তে আছে রোমান সংখ্যায় যোগফল নির্ণয় করো, CMXXIX+D 3টে CL XXXXI। তাহলে CM মানে হচ্ছে, M মানে হলো হাজার, M মানে হচ্ছে হাজার, C মানে হচ্ছে 100। তাহলে CM বড় সংখ্যার বাঁদিকে ছোট সংখ্যা, তার মানে 100, 1000-100 তার মানে হচ্ছে 900। তাহলে CM হচ্ছে 900 হবে, এটা ভুল হয়েছে, CM হলো 900 হবে, দুটো X আছে মানে দুটো 10 আর IX মানে 9, তার মানে 929। আর D 3টে CL 3টে X 3টে I মানে D মানে 500, 3টে C মানে 3টে 100, L হচ্ছে 50, 3টে X মানে 3টে 10 আর 3টে I মানে 3, তার মানে হচ্ছে 883। তাহলে এটা যোগ করলে হবে 929 আর 883 যোগ করলে হবে 1812। তাহলে উত্তরটা হবে 1000+800+10+2, 1000 মানে M, 800 মানে হচ্ছে 500+3টে 100 D আর 3টে C, আর 10 মানে X আর 2 মানে 2টো I। তাহলে এইটা হবে অ্যান্সার, MDCCCXII, এটা ভুল হয়েছে। তাহলে অ্যান্সারটা হবে MD3TCXII। 3-তে আছে বিনিময় নিয়ম লেখো, এই নিয়মকে গুণের ক্ষেত্রে যাচাই করো। তাহলে বিনিময় নিয়ম হচ্ছে, ধরো A এবং B যে কোনো দুটো পূর্ণ সংখ্যা হলে A+B = B+A, এটা সর্বদা সত্য, অথবা গুণের ক্ষেত্রে A ও B যে কোনো দুটি পূর্ণ সংখ্যা হলে AB = BA, এটাও সর্বদা
সত্যি, এই হচ্ছে বিনিময় নিয়ম। এখানে বিনিময় নিয়ম বলেছে, যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম হয় আর গুণের ক্ষেত্রে হয়, তো সেই জন্য এইভাবে দুটো লিখে দিলাম। এবং আমাদেরকে বলেছে যে এই নিয়মকে গুণের ক্ষেত্রে যাচাই করো। তো গুণের ক্ষেত্রে হচ্ছে আমাদের এইটা, তো যেমন হচ্ছে লিখে দেবে, যেমন ধরো 5 গুণ 6 = 30, আবার 6 গুণ 5 = 30। অতএব 5 গুণ 6 = 6 গুণ 5, এটা হলো। চারে দিয়েছে এক্স ওয়াই এবং শূন্য দিয়ে গঠিত তিন অঙ্কের যতগুলি সংখ্যা গঠন করা যায় তা লেখো। তো 100x + 10y + 0, 100y + 10x + 0, 100x + 0 + y, 100y + 0 + x। পাঁচে দিয়েছে একটি বিষমবাহু ত্রিভুজকে কোণ ভেদে কি কি ত্রিভুজ বলা যায়। কোণ ভেদে সমকোণী, স্থূলকোণী, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা যেতে পারে। একটি ত্রিভুজে তিনটে বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি আর 5 সেমি হলে ত্রিভুজটি কোণ ভেদে বাহু ও বাহুভেদের নাম উল্লেখ করো। কোণ ভেদে বাহুভেদে হবে বিষমবাহু ত্রিভুজ, আর কোণ ভেদে সূক্ষ্মকোণী বা স্থূলকোণীও হতে পারে বা সমকোণী ত্রিভুজও হতে পারে। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতের 11 নম্বর স্কুলের অঙ্কগুলো।